সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। জোরে বলতে হবে, সালাম তো নাই শোনা যাচ্ছে, কিন্তু মাসলা শোনা যাবে কাছে করে। জি, সাইক সাইক রাজশাহী থেকে বলছিলাম। বলেন। প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত যেটা 3 ভাগ করে, 1 ভাগ নিজে খায়, 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করে, আর 1 ভাগ জামাতে দিয়ে এসে আবার সেটা মাথা পিছু ভাগ করে নেয়, এ বিষয়ে মানে সহিটা আবার কি? ঘরে ফিরে আসে, আবার ওই তৃতীয় ভাগ সমাজের ভাগটা ঘরে ফিরে আসে, ঠিক না? জি জি হ্যাঁ হ্যাঁ, এর কোনো দলিল নাই, ভিত্তিহীন এটা। এটা আমাদের সমাজের হচ্ছে ওই যে সর্দার মন্ডলের যে জামাত আছে, ওই জামাতটাকে ধরে রাখা বলছে যে একটা বহিঃপ্রকাশ যান, এগুলো কুসংস্কার বলা যেতে পারে, এগুলোকে উঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, 3 ভাগ করা যেতে পারে, জরুরি নয়, সন্নাত নয় যে একদম সন্নাত 3 ভাগ করতে হবে সমান সমান, এটাও সন্নাত নয়। বরং কম বেশি করার পূর্ণ অধিকার রয়েছে, যেই ভাগটাই বেশি খরচের প্রয়োজন, বেশি ব্যয় করবে সেই ভাগটা বেশি করবে, কিন্তু 3 শ্রেণীর মানুষ খাবে এটা স্বীকৃত। আল্লাহ বলছে ফাকুলু মিনহা ওয়া তামুল বাইস আল ফকির, আল্লাহ বলছে ফাকুলু মিনহা ওয়া তামুল কানে ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও এবং অসহায় দরিদ্রদেরকে খাওয়া। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, দুটোই আয়াত সূরা হজে রয়েছে, তোমরা নিজেরা খাও এবং যে আল কানে চক্ষু লজ্জায় চাইবে না অথবা চাইতে যাবে না, আমার প্রয়োজন নেই, তাকেও খাও, মানে সচ্ছলদেরকে খাও, অথবা চক্ষু লজ্জায় চাই না তাকে খাও, অল মতার আর যে চাইতে আসে অথবা অভাবী তাকেও খাও। 3 শ্রেণীর মানুষ হচ্ছে নিজেরা খাবেন, আর আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব মহল তাদেরকে খাওয়াবেন, আর আরেকটা শ্রেণী হচ্ছে যাদের বেশি খাওয়ানোর প্রয়োজন, যাদের কোরবানি হয়নি অথবা যারা আর্থিক দিক থেকে অভাবী, কোরবানি দিতে পারেনি আর্থিক সংকটের কারণে, কৃপণতার কারণে নয়, তাদেরকেও খাওয়াবেন। যেখানে যতটা বেশি প্রয়োজন সে অনুযায়ী খরচ করবেন। যদি দেখা যায় যে এ বছরে বন্যা হয়েছে আর বন্যাতে গ্রামের অধিকাংশ লোকই কোরবানি করতে পারেনি, তাহলে সিংহভাগ দান করে দিন, মানুষ গরিবদেরকে দান করে দিন। আমার গ্রামে গরিবের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান করে দিই। দেখা যাচ্ছে যে সৌদি আরবের কুরবানি করে কাকে দেব খুঁজে পাওয়া যায় না, সিংহভাগ খেয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। অথবা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন খুবই বেশি, আমার বংশ অনেক বড়, তো তাদেরকে বেশিটা খাওয়াই দিতে হচ্ছে, তাও কোনো অসুবিধা নেই। জি, কিন্তু 3 ভাগ করতে হবে, যেমনটা বললাম, মনে রাখবেন যে সেটা নবী সাহাবায়ে কেরামদের সুন্নত না যে 3 ভাগ সব করতে হবে। আবার 3 ভাগ করে অতিরিক্ত কুসংস্কার হচ্ছে যে 1 ভাগ বাড়িতে রাখলো, 1 ভাগ গরিব মিসকিনকে দিল বা কাউকে খাওয়াইলো, নিজে বিতরণ করলো, আর 1 ভাগ সমাজে জমা করে চলে আসলো সর্দার মন্ডলকে আমানত, যে এটা তোমরা এখন ভাগ করো। তো ওরা করবে কি, এখন বাড়ি প্রতি ভাগ করা শুরু করলো, দেখা গেল যার বাড়িতে যত বেশি সদস্য ওই ধনী লোকটা মহাজন লোকটা বেশি পেয়ে গেল, আর গরিবের বাড়ি যেহেতু একটা একজন এতিম আছে অথবা একটা বিধবা আছে, ও অতটাই 250 100 1 কেজির বেশি পেলো না। না, এগুলো না জায়েজ কাজ, এসব না জায়েজ কাজ।